হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রেদওয়ান কোয়ালালামপুর মালয়েশিয়া থেকে আবার আপনাদের মাঝে হাজির হলাম একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের খেজুর থেকে কিভাবে এরকম গাছ উৎপন্ন হয় এবং এই গাছ থেকে কিভাবে খেজুর ফলানো সম্ভব। এর আগে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে এরকম কোনো এক্সক্লুসিভ ভিডিও তৈরি করার সাথে সাথে অটোমেটিকলি পৌঁছে যায় আপনার হাতে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার সাথে একজন গেস্ট আছে, গেস্ট অতিথি। তিনি হলেন আমাদের মোহাম্মদ রাহুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাহুল ভাই বেশ কিছুদিন যাবৎ আমাকে আমার এই গাছটি দেখে সে বিশ্বাসই করছিল না যে সৌদি খেজুর খেয়ে, সৌদি খেজুরের বিচি থেকে এরকম সৌদি খেজুর গাছ বানানো সম্ভব। তো আজকে রাহুল ভাইয়ের সামনে এবং রাহুল ভাইয়ের উদ্দেশ্য করে আপনাদের সকলকে দেখাবো যে সৌদি খেজুর, দেখতে পাচ্ছেন সৌদি খেজুর, সৌদি খেজুর থেকে কীভাবে এরকম গাছ বানানো সম্ভব এবং এই গাছ থেকে কীভাবে খেজুর হওয়ানো সম্ভব, এটা আপনাদেরকে আজকে জানাবো। ওকে, এই জন্য যেই উপকরণগুলো লাগবে, প্রথমত কী লাগবে, খেজুরের বীজ। খেজুরের বীজ সংগ্রহ করার জন্য আমরা বাজার থেকে খেজুর নিয়ে আসছি, আর এই খেজুরটি নিয়ে আসছি আমরা কোয়ালালামপুরের আমাদের সেলিম ভাইয়ের দোকান থেকে, আমাদের ঢেসা পেতালিং সেলিম ভাইয়ের দোকান থেকে এই খেজুরটি সংগ্রহ করেছি। আপনারা চাইলে আপনারা নিকটস্থ বাজার থেকে উন্নত মানের খেজুরগুলো সংগ্রহ করতে পারেন এবং কি এই খেজুর খেয়ে আপনারা বীজ কালেক্ট করেন, এরপরে আপনারা সেই বীজ দিয়ে এরকম সুন্দর গাছ করতে পারেন। ওকে, আমরা দেখাবো আজকে নর্মাল একটা খেজুর আমরা কোয়ালালামপুরের সেলিম ভাইয়ের দোকান থেকে কিনে আনছি, আসুন দেখা যাক। ওকে, আমরা প্রথমে খেজুরটি খেয়ে এর বীজটি আমরা বের করি। ভাই আপনি খাওয়া শুরু করেন। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখতে পাচ্ছেন সৌদি খেজুর প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি। আমাদের সিলেটি সেলিম ভাইয়ের দোকান থেকে খেজুরটা আমরা আনছি। সেলিম ভাইয়ের মুখের কথা যেরকম মিষ্টি, তার দোকানের খেজুরও ঠিক এরকম মিষ্টি। আপনারা চাইলে কিন্তু আরও উন্নত মানের খেজুর সংগ্রহ করে সেই খেজুর খেয়ে বিচিগুলো কালেক্ট করতে পারেন। ওকে, দ্রুত খেতে হবে ভাই। ওকে, বলে রাখি খেজুর খেয়ে খেজুরের এরকম চাটাচাটি করা দরকার নাই, খেজুরের বিচিটা এরকম চাটা, খেজুরের বিচিটা এরকম চাটাচাটি করা দরকার নাই। জাস্ট খেজুরটা শুলে এটুকু মিষ্টি, সেরকম মিষ্টি, প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি খেজুর। ধন্যবাদ সেলিম ভাই আপনার দোকানের খেজুরের জন্য, খুব মিষ্টি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অলরেডি আমি কিছু ওখানে বীজ কালেক্ট করে ফেলেছি, আপনাদেরকে দেখাই। বীজটা যখন আপনারা কালেক্ট করবেন, বীজ এটা এরকম বেশি চাটাচাটির দরকার নাই, দেখেন বীজটা কিন্তু অলরেডি কালেক্ট হয়ে গেছে। খেজুরের বীজে আমরা খেজুর খেয়ে বীজটা নিয়ে নিলাম। এরপরে যেটা লাগবে ভাই, আপনার কিন্তু খেয়াল করে দেখতে হবে কি যেন পরবর্তীতে আপনার প্র্যাকটিসের পালা, আমাদের আরেকটি উপকরণ লাগবে, এরকম কাপ, এরকম একটি কাপ লাগবে, যেই কাপের এরকম মানে আটকানো যায় এরকম একটি কাপ লাগবে, এবং কি আমাদের খেজুরের বীজ অলরেডি সংগ্রহ করা হয়েছে। আরেকটি যে জিনিসটা লাগবে আমাদের, কিন্তু টিস্যু পেপার লাগবে, দুইটি টিস্যু পেপার, এরকম টিস্যু পেপার, যে কোনো টিস্যু পেপার আপনি ব্যবহার করতে পারেন। আপনাদের মনোযোগ আকর্ষণ করছে এখানে, আপনি কিন্তু দেখতে পারবেন, এরকম দুটি টিস্যু পেপার লাগবে। টিস্যু পেপার দিয়ে আমরা কী করবো সেটা আপনাদেরকে দেখে রাখি। টিস্যু পেপারটা কি তোমার আপনি পানিতে কি ভিজাতে হবে নাকি? জি, এটা পানিতে ভিজাতে হবে। আপনি ইচ্ছা করলে সাদা টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন, আপনি ইচ্ছা করলে রঙিন বা গোল্ডেন কালারের টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন, যে কোনো টিস্যু পেপার হলেই চলবে। ওকে, এই টিস্যু পেপারটা যেটি করতে হবে আমার একটু হেল্প করেন। ওকে, এই টিস্যু পেপারটা আমরা এখানে আপনার পানি নিয়ে এসেছি, এরকম টিস্যু পেপার জাস্ট আপনি এরকম পানির মধ্যে ছেড়ে দেন, টিস্যু পেপারটা এরকম পানির ভিতরে ছেড়ে দেন, এটা ভিজিয়ে রাখুন। ওকে, দেখেন এটা টিস্যু পেপারটা কিন্তু ভিজে গেছে, টিস্যু পেপারটা কিন্তু ভিজে গেছে। ওকে, এই ভিজা টিস্যু পেপারটা কী করতে হবে, যে আমরা যে কাপটা নিয়েছিলাম এই কাপটার মধ্যে এরকম দিতে হবে, ভিজা টিস্যু পেপারটা কাপটার মধ্যে সুন্দর করে এরকমভাবে বিছানো লাগবে, যাতে চারপাশে এরকম থাকে। দেখেন টিস্যু পেপারটা কিন্তু আমরা এটার ভিতরে সুন্দর করে বিছিয়ে দিয়েছি এবং কি ওখানে একটা ফাঁকা জায়গা আছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই টিস্যু পেপারটা এরকম সুন্দর করে, যাতে চারপাশে টিস্যু পেপারের আবরণ থাকে এবং কি এরকম থাকে। এরপরে যে কাজটি করতে হবে, টিস্যু পেপার যখন আমি এখানে দিয়ে দিছি,
এরপরে কিন্তু আপনার প্রথম কাজ। এরপরে আমাদের যে বীজগুলো ছিল, খেজুরের বীজগুলো ছিল, আপনারা দেখতে পাচ্ছেন খেজুরের বীজগুলো একটি একটি করে আপনি এই টিস্যু পেপারের মধ্যে রাখতে পারবেন। 1 2 3 একটু সরিয়ে সরিয়ে রাখলে ভালো হয়, যাতে এটা থেকে যে চারাগুলো হবে, চারাগুলো হবে যে আমি বুঝতেছি। কিন্তু আমরা যখন এটা খাইলাম, এই দানাটা কি বীজটা কি ধুইতে হবে না? না না, এটা কিন্তু ধোয়ার দরকার না। আবার আপনাদেরকে বলি, খেজুর খাওয়ার পরে আমাদের কিন্তু বীজটার কিন্তু ধোয়া দরকার নাই, আপনাদের উদ্দেশ্যে বললাম। এবং আপনারা চাইলে, এটা তো আমার এখানে ছোট একটা পাত্র আছে সেজন্য আমি এটা ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু একটু চওড়া একটু বড় পাত্রে করতে পারেন, সেটা কিন্তু আরও সুবিধা বেশি হয়। ছোট পাত্র হলে দেখা গেছে একটার উপর একটা হয়, আপনারা ইচ্ছা করলে একটু বড় পাত্র নিতে পারেন। কাঁচের পাত, কাঁচের মধ্যে, কাঁচের গ্লাসের মধ্যে হবে নাকি? হ্যাঁ, কাঁচের গ্লাসের মধ্যে হবে, প্লাস্টিকের গ্লাসের মধ্যে হবে, যে কোনো। ওকে, বীজগুলো এরকমভাবে আপনি এটার উপরে দিয়ে দিলেন। ওকে, বীজগুলো এভাবে দিয়ে দিলেন। আমাকে আরেকটা টিস্যু পেপার দেন প্লিজ। ওকে, এভাবে বীজগুলো টিস্যু পেপার এরকম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বীজগুলো কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। এই বীজগুলো দেওয়ার পরে যে কাজটি করতে হবে, আবার আরেকটা টিস্যু পেপার আমার নিতে হবে, এরকম ভিজাতে হবে। ওকে, আরেকটা টিস্যু পেপার এরকম ভিজানোর পরে যেটা করতে হবে, ওই বীজগুলোর উপরে এরকমভাবে ওইটা এই টিস্যু পেপারটা দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে। আপনি সেক্ষেত্রে চাইলে কিন্তু এখানে আর একটু অতিরিক্ত পানিও দিতে পারেন, কি জন্য এটা অনেক দিন এভাবে রাখতে হবে। ইচ্ছা করলে আপনি ইচ্ছা করলে একটু পানিও বেশি করেও একটু পানিও দিতে পারেন, এভাবে একটু পানি বেশিও দিতে পারেন। ঠিক এভাবে নিচে একটা টিস্যু, ভিজা টিস্যু, এরপরে বীজগুলো দিয়ে উপরে একটা ভিজা টিস্যু, এরপরে এরকম এটাকে কিন্তু আটকে দিতে হবে, বাতাস যেন না ঢুকে, এরকমভাবে এটাকে শক্ত করে আটকে দিতে হবে। এটা রাখতে হবে কমপক্ষে 15 দিন। 15 দিন পরে দেখবেন যে এটা ভিতর থেকে গাছ হয়ে আস্তে আস্তে টিস্যু পেপারটা বড় হয়ে গেছে, গাছগুলো উপরে উঠতে থাকবে। এটা আপনার 15 থেকে 20 দিন এভাবে রাখতে হবে। ওকে, ঠিক এটা আপনার ঘরের ভিতরে রাখতে পারেন, টেবিলের উপরে রাখতে পারেন, ওরকম শুকনো জায়গা রাখা দরকার নেই, ঘরের ভিতরে রাখাটাই বেস্ট। ঠিক এভাবে আপনাকে রাখতে হবে 15 থেকে 20 দিন। ওকে, এবার আমরা দেখাবো 15 থেকে 20 দিন রাখার পরে চারাটা কেমন অবস্থায় দাঁড়ায়। আপনাদের সুবিধার্থে আমি 15 থেকে 20 দিন আগে এরকম একটা বক্সে ঠিক একই উপায়ে কিছু চারা রাখছিলাম। দেখেন, 15 থেকে 20 দিন রাখার পরে আপনার চারাটা কিন্তু এরকম, দেখেন আমার খেজুরের বীজ থেকে চারাগুলো কিন্তু গজিয়েছে, আপনি কি দেখতে পাচ্ছেন? ওই চারা থেকে কিন্তু আমি এটা 15 দিন আগে করে রাখা আমার, এটা আমি ঘরের ভিতরে আমার টেবিলের পড়ার টেবিলের উপর রাখছিলাম। 15 দিন পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারাগুলো হয়েছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? এটা 15 দিন আগে আমি এভাবে রাখছিলাম চারাগুলো। আপনাদের সুবিধার্থে আমি এটা ওপেন করব। এটা কিন্তু পানি আমি মাঝখানে একবার পানি হালকা একটু দিয়েছিলাম, অ্যাড করেছিলাম এখানে, জাস্ট আপনাদের সুবিধার্থে আমি এটা দেখাচ্ছি। আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। ওকে, আমি এটার উপরে রাখবো। দেখেন, 15 দিন আগে আমি এইটা এখানে রাখছিলাম সুন্দর করে, দেখেন এটা থেকে কিভাবে চারাগুলো বের হয়েছে। অবশ্য আমার চারাটা 15 দিন না, আমার চারাটা এটা প্রায় 20 দিনের বেশি হয়ে গেছে, সেজন্য কিন্তু চারাটা সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে। দেখছেন আপনারা কিন্তু একটা মিসিং দেখছেন, আপনারা 10টা চারা দিলে যে 10টাই হবে এরকম কোনো কথা না, আমার একটা মিসিং হয়েছে, বাদ বাকি সবগুলাতে চারাই আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি 10 থেকে 15 দিন আগে দেখছেন খেজুর, এটা খেজুরের বীজি, খেজুরের বীজ থেকে কত সুন্দর চারা গজিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি যতগুলো চারা দিছিলাম এর মধ্যে 2টা চারা মিসিং আছে, বাদ বাকি সবগুলোই হয়েছে, দেখেন কত সুন্দর এটা বীজ থেকে। আমি এই খেজুরটা কিন্তু উন্নত মানের খেজুর ব্যবহার করেছি, অনেক বড় এবং কি অনেক দামি একটি খেজুর ছিল, দেখতে পাচ্ছেন আপনি? 15 দিন পরে কিন্তু আপনার এরকম হবে, এখানে দেখতে পাচ্ছেন, এটি জাস্ট 15 দিন পরে আপনি যখন এই বক্সটি এখন রাখলাম, 15 দিন পরে যদি আপনি যখন খুলবেন ঠিক তখন এভাবে দেখতে পারবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে 15 দিন পরে খেজুরের বীজ থেকে কিভাবে অটোমেটিকলি চারা গজিয়েছে। ওকে, এই এই খেজুরটা আপনাকে যা করতে হবে, এখন এই খেজুরটাকে আপনার
খেজুরটা কি রোপণ করতে হবে এরম বাজে? ওকে, আপনি রোপণ করাটাও দেখাবো আপনাদের সুবিধার্থে, আমি আপনি রোপণ করাটাও আপনাকে দেখাবো। ওকে, আমি যেহেতু মালয়েশিয়া থেকে বলছি, মালয়েশিয়াতে এরকম বাংলাদেশের মতো মাটি অ্যাভেলেবল না, আমি এটি একটি নার্সারি থেকে কালো মাটি কিনে নিয়ে এসেছি। এই চারাটা আবার কীভাবে রোপণ করতে হয়, আপনি জাস্ট এই চারাটার এখান থেকে কিন্তু এখান এ পর্যন্ত মাটির নিচে রাখতে হবে, এখান থেকে কিন্তু এরকম একটা গাছ জ্বালাবে, ঠিক এখান থেকে, এখান থেকে এটা ফেটে এখান থেকে একটা গাছ জ্বেলেবে। আমি আপনাদেরকে দেখাই, হয়তো আমার একটা গাছ জ্বালাইয়াছে এখানে। ওকে প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার খেজুরে কিন্তু এখান থেকে একটা গাছ, এই গাছটার মতো একটা গাছ এখান থেকে কিন্তু আবার কুশিয়ে নিচ্ছে এখান থেকে। এই গাছটাই মূলত এখানে খাড়া হবে, বিচিটা এভাবে বসে থাকবে, এটা নিচের দিকে যাবে আর এখান থেকে একটা গাছ উপরের দিকে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখান থেকে একটা গাছ উপরের দিকে আসবে এবং এই গাছটাই হবে এরকম একটা গাছ, বুঝতে পারছেন? সেজন্যই আমি যখন এটাকে লাগাই তখন আমাকে এরকম একটা মাটি তৈরি করতে, কম্পোস্ট তৈরি করে নিতে হবে। এখানে আপনি একটা আঙুল এরকমভাবে ই করতে পারেন, এখানে একটু ছিদ্র করে নিলেন। এভাবে ছিদ্র করার পরে এই গাছটা কিন্তু আপনি আলতোভাবে যাতে কোনো রকমের প্রেশার না পড়ে, আলতোভাবে এখানে কিন্তু আপনি ছেড়ে দিতে হবে। ওকে, এভাবে আপনি একটার মধ্যে আপনি তিন চারটা গাছ লাগাতে পারেন প্রথমে, এরপরে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন এখান থেকে যখন পাতা হয়ে যাবে, ওইভাবে আপনারা লাগিয়ে দিতে পারেন। আমি এটার মধ্যে তিন চারটা লাগাইছি, দেখা যাক পরবর্তীতে দুইটি পাতা হওয়ার পরে আপনি এখান থেকে সরাতে পারবেন, সেক্ষেত্রে কোনো গাছ একটা গাছও মারা যাবে না। আমি একটার মধ্যে চারটি গাছ লাগালাম। ওকে, দেখা গেছে কি এটার থেকে আবার শিউর গাছের ঠাইল বাড়ছে, মানে আর জায়গায় লাগান দেব না। ওকে, এভাবে আপনি কিন্তু গাছগুলো লাগাবেন, এরপরে অবশ্যই এখানে কিছু পানি দিয়ে রাখবেন। পানি দেওয়ার পরে এটা আপনার খোলা জায়গায় রাখতে হবে, পানি দেওয়ার পরে এটা কিন্তু আপনার আর ঘরের ভিতরে রাখার সুযোগ নাই, একটু ছায়া জায়গায় রাখতে পারেন বা এরকম খোলা জায়গাতেও রাখতে পারেন। আপনি ইচ্ছা করলে এই যে সুরকি মাটিগুলো দিয়ে পুরাটা হালকা একটু ঢেকেও দিতে পারেন, ঢেকে দিলেও কোনো সমস্যা নাই, এভাবে কিন্তু হবে। ওকে, এভাবে রাখার পরে আপনি দেখবেন যে 4 থেকে 5 দিন পরে এখান থেকে কিন্তু একটা কুশি এরকম বড় হয়ে উঠবে, আস্তে আস্তে বড় হয়ে উঠবে। এরপরে সেটা ভেঙে এরকম দুইটা পাতা হবে, এরকম পাতা হবে। আপনি এরকম রাখার পর 1 মাস অথবা 1.5 মাস পর আপনি দেখতে পারবেন যে এরকম খেজুরের দুইটা পাতা হয়। প্রথমে দুইটা পাতা হওয়ার পরে এরকম গাছ জ্বালাইছে দুইটা, এরপরে এটার মধ্যে কিন্তু আমরা 4টা বীজ দিলাম, ঠিক এরকম 4টা গাছ জ্বালাবে। এরকম আপনার যখন 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি হয়, এরপরে এই গাছটা কিন্তু যখন এটার মধ্যে 4টা গাছ 10 থেকে 12 ইঞ্চি, এই গাছগুলো কিন্তু আপনি সরিয়ে এক একটা গাছের জন্য এক একটা টব ব্যবহার করতে পারেন। যখন এরকম 10 ইঞ্চিতে বা 12 ইঞ্চি হয়, তখন এখান থেকে ট্রান্সফার করে একটা গাছের জন্য একটা টব আমরা ব্যবহার করতে পারি। এভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির বয়স 2 মাস, হয়তো এই গাছটি আমরা এখন আরেকটা টবে, এক একটা গাছকে এক একটা টবে রাখবো। হয়তো আমরা আশা করি একটু সারটার ভালো দিলে এক একটা গাছ হয়তো 6 মাসের মধ্যেই কিন্তু আরও বড় এবং মোটা তাজা হবে। তো এই ছিল মোটামুটি আজকের টিউটোরিয়াল। ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন, এবং যদি আরও কিছুক্ষণ জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আপনার কি আর কোনো মন্তব্য আছে, কোনো কিছু জিজ্ঞাসা আছে? না, আমার কোনো, আমি এখন বুঝতে পারছি, সব কিছু বুঝতে পারছেন, ক্লিয়ার? ওকে, সব কিছু যদি বুঝতে পারেন তাহলে আপনিও বাসাতে এরকম করে তৈরি করতে পারেন। আর ইউ হ্যাপি? ওকে, রাহুল ভাই হ্যাপি, নিশ্চয়ই আপনারাও মোটামুটি হ্যাপি থাকেন এই কামনায় আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করতে পারেন, অবশ্যই ভিডিও লাইক এবং শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেলকেও জানিয়ে দিন, যাতে সকলেই বুঝতে পারে যে সৌদির খেজুর বাংলাদেশের মাটিতেও হওয়া সম্ভব এবং সারা বিশ্বের মাটিতেই হওয়া সম্ভব, এবং এই খেজুরটি আপনার বীজ থেকে। অনেকে আমরা কিন্তু ছোটোবেলায় ভাই যখন এখন পর্যন্ত এই ছিল যে বলতো যে এই খেজুরটা চারা থেকে হয়, বীজ থেকে তো হওয়া সম্ভবই নয়, কিন্তু ভাই আপনার ভুল ধারণা কি এখন ভাঙছে? ভুল ধারণা ভাঙছে, এটা 100% সম্ভব সৌদি খেজুর। আমি তো মনে করছি সৌদি আরব থেকে চারা আনতে হবে, যে আমাদের এরকম একটা ই ছিল যে সৌদি আরব থেকে হয়তো চারা আনতে হবে, তা চারা ছাড়া হবে না। তাহলে আপনাদের প্রমাণ দেখালাম যে বীজ থেকেও কিন্তু এরকম গাছ হবে এবং গাছ থেকেও ফল হবে, এটা সম্ভব। আপনারা নিজেরা নিজেরাও ট্রাই করতে পারেন, এটা ট্রাই করার জন্য আহমনিতে কোনো খরচ পড়ে না,
খেজুর খাওয়ার উদ্দেশ্যে খেজুর কিছু কিনতে পারেন, সেই খেজুর দিয়ে কিন্তু আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। আচ্ছা, এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।